रविंद्र चौबे और आप देख रहे हैं लाइव भारत न्यूज। खबर पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले से। देखिए हमारे संवाददाता सागर मंडल की रिपोर्ट। গন্ডগোল না কি ওদের হঠাৎ করে নিজে সুইসাইড করেছে, পোস্টমর্টম রিপোর্ট বলে তো কিছু আছে না নাই, সেটা এখনো আসতে দিল না, ধরে নিয়ে চলে গেল। যদি শাস্তি দেওয়াই হবে অর্পণকে, মানে ওর হাজবেন্ডকে বলুক, কারণ সবসময় ছিল ওর হাজবেন্ডের সাথে, আমাদের সাথে তো ছিলও না। কি নাম আমার জায়ের? পায়েল, সে মারা গেছে। মোনালিসা, বাচ্চাটা কি নাম? পৈশমী, আমার মেয়ে। ওর মেয়েকে কালকে সারা রাত আমি দেখেছি। আমার যদি, মানে আমি যদি ওকে ওর মাকে মারতাম, তাহলে ওর বাবা বাচ্চাকে আমি দুধও দিতাম না, খাওয়াতাম না। ঝগড়া দেখতাম, আর মাঝে মধ্যেই ওদের খুব ভাব দেখতাম, যেরকম সব বাড়িতে হয়। কালকে হঠাৎ চেঁচামেচি শুনেছি। মেয়েটা আমাদের যতদূর ধারণা, ও যে বললা যেটা হয় না নাইলনের দড়ি, ও ভয় দেখানোর জন্য হয়তো প্রথম, মানে এটা প্রথম ঘটনাটা, প্রথম এর আগে একবার আমি নিয়ে চলে যাই নিশাতে,
নিয়ে যায় বাড়িতে রেখে দিয়েছিলাম যে মেয়েটাকে আর পাঠাবো না। তারপর 7 মাস পর মেয়েটাকে নিতে যায় তার দাদু, এই তার মানে শ্বশুর শাশুড়ি এবং তার স্বামী দিদা একটা মেসো যায়ে নিয়ে আসে একটা সুযোগ চালো আমার কাছে, যে আমাকে একটা সুযোগ দাও। আমি সুযোগটা বাবা হয়ে দিলাম যা। সে 1 মাস ঘুমলো না, প্রথম দিন তার হাত কাটছে, তারপর কী যা কাছে শরীর দেখলে বুঝতে পারবেন আমি এখনও দেখিনি। তারপর কালকে গলা লটকায় দিয়ে কোথায় ঝুলিয়ে রেখে দিচ্ছে, আমার কাছে কোনো খবর যায়নি, আমাকে বলছে হসপিটালে। কি মনে করছেন এটা কি নিজে নিজে করেছে না? না না না, ওরাই মারছে, নিজে করে। আমার মেয়ে ওরকম করবে না তো, আমার মেয়েকে আমি চিনি তো, জন্ম হচ্ছে আমি মানুষ করছি, আমি 5 বছর হয়ে এখানে, আমার মেয়ে কী ধরনের আমি জানি তো। এরা সবাই মিলে ওটা করছে। কে কে করেছে বললাম না মনে হচ্ছে? আমার বাড়িতে ওদের শ্বশুর শাশুড় থেকে যা যা দিতে সবাই মিলে করছেন। একটা মেয়ে দোতলাতে উঠবে, বাকি লোকগুলো জানবে না যে মেয়েটা অশান্তি করে বাড়ি গেছে। কী নাম আপনার মেয়েরা জামাইয়ের? মেয়ের নাম হচ্ছে সঞ্জিতা পাঠক, এই রায় পাঠক, আর জামাইন হচ্ছে অর্পণ রায়। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার মেয়ের? আমার 5 বছর হলো, বাচ্চা আছে একটা, 2 বছর। আপনার নাম? আমার সঞ্জিত পাঠক। কি চাইছেন এখন আপনি? আমরা ছেলে সাজা চাই, ওরা ফ্যামিলি সাজা চাই। কার কার নামে অভিযোগ করছেন? সবার বাড়ি ফ্যামিলিটা, 5 জন।